नमस्कार बंधुरा आमी रंजन तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल टेक ऑनलाइन एक्सपर्ट। तो बंधुरा इंडिया कोस्ट गार्डर पक्ष चाकरी संक्रांत नतून एक विज्ञप्ति प्रकाशित होने तुम्हारा आवेदन करते तो कारा आवेदन कर क्यों आवेदन कर शिक्षागत योग्यतार क्य प्रयोजन सब ही क्योंकि आज के भिडियोर माध्यम तुम्हारे बोले देव। तो भिडियो प्रथम के शेष पर्यंत देखते थको और चैनल नतून दर्शक होंबा আমাদের ভিডিও প্রথম দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে চাকরি সংক্রান্ত নানা তথ্য নানা আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো চলো বন্ধুরা প্রথমে তাদের নোটিফিকেশন দেখাবো, তারপর তোমাদেরকে দেখাবো কারা কিভাবে আবেদন করবে এবং শিক্ষাগত কি প্রয়োজন। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকে ভিডিও। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি অফিসিয়াল নোটিশ নিয়ে আমি হাজির হয়েছি। দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কোস্টগার্ড হেডকোয়ার্টার্স থেকে এই রিক্রুটমেন্টের কথা প্রকাশ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদেরকে দেখাবো আর মার্ক করে। তো তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কোস্টগার্ড হেডকোয়ার্টার ন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্স নিউ দিল্লি তোমাদের 111000 এইখান থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো এবার দেখে নেবো কারা কোন পদে আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। ঠিক আছে তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ার কোস্টগার্ডের পক্ষ থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে, দেখো এখানে নেম অফ দ্য অর্গানাইজেশন ইন্ডিয়ান জয়েন্ট ইন্ডিয়ান কোস্টগার্ড, এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি 75 মানে 75টি অনুপাত আছে। এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, সিভিলিয়ান পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হবে। এরপর দেখে নেবো তখন আবেদনের তারিখ 28 এপ্রিল থেকে এই আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ 28 জুন 2021 পর্যন্ত তোমাদেরকে এই আবেদন করতে পারবে। তো দেখো জব ক্যাটাগরি এখানে কিন্তু জয়েন্ট নেভি থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এরপর দেখো জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া তোমরা দেখতে পাচ্ছ। এরপর দেখো জব অ্যাপ্লিকেশন তোমাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখো এখানে বলা হচ্ছে জয়েন্ট ইন্ডিয়ান কোস্টগার্ড .gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এরপর দেখে নেবো কী কী পোস্টে তোমাকে নিয়োগ করা হবে। দেখো এখানে সিনিয়র সিভিলিয়ান স্টাফ অফিসার পদে দুটি পোস্ট আছে, সিভিলিয়ান স্টাফ অফিসার পদে দুটি পোস্ট আছে, সরি 12টি পোস্ট আছে, সিভিলিয়ান গেজেটেড অফিসার পদে 8টি পোস্ট আছে, সেকশন অফিসার পদে 7টি পোস্ট আছে, আপার ডিভিশন ক্লার্ক পদে 46টি পোস্ট আছে। টোটাল 75 পোস্টে তোমাকে মানে 75টি পোস্টে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে। এরপর দেখে নেবো কারা কোন পদে আবেদন করবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে, তোমরা যে পদে আবেদন করতে চাও সেই পদে কিন্তু তোমাদেরকে ডিপ্লোমা করা থাকলে তোমরা এই পদে আবেদন করতে পারবে। যে কোনো পদে তোমরা আবেদন করতে গেলে তার সেই পদে কিন্তু তোমাদেরকে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে যে কোনো রেগুনাইজ ইউনিভার্সিটি থেকে, তোমার যে স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখে নেবো কোয়ালিফিকেশন তোমাদের এজ লিমিট 18 থেকে 56 বছরের মধ্যে তোমরা যদি মানে হয়ে থাকো, 18 বছর থেকে তোমাদের যদি 56 বছর মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস তোমাদের দেখা বলা হয়েছে, দেখো এখানে ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাকে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তোমাদের একটা ইন্টারভিউ হবে এবং তোমাদের স্কিল টেস্টের মাধ্যমে তোমাকে কিন্তু নিয়োগ করা হবে। এরপর দেখো স্যালারি, তো স্যালারি বলা হয়েছে দেখো এখানে সিনিয়র সিভিলিয়ান স্টাফ অফিসারের পদে কিন্তু 78,800 টাকা থেকে কিন্তু 2,92,200 টাকা পর্যন্ত তোমাদেরকে বেতন দেওয়া হবে। এবার সিভিল স্টাফ অফিসার পদে তোমাকে 67,700 টাকা থেকে কিন্তু 2,78,700 টাকা পর্যন্ত তোমাকে বেতন দেওয়া হবে। সিভিলিয়ান গেজেটেড অফিসার পদে তোমাকে বেতন দেওয়া হবে 44,900 টাকা থেকে কিন্তু 1,82,400 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। সেকশন অফিসার পদে তোমাদেরকে বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে কিন্তু 34,800 টাকা কিন্তু, এবং গ্রেড পে থাকবে 48,000 টাকা। এবং আপার ডিভিশন ক্লার্ক পদে তোমাদের বেতন দেওয়া হবে 5,200 টাকা থেকে কিন্তু 20,200 টাকা বেতন দেওয়া হবে এবং 2,400 টাকা তোমাদেরকে গ্রেড পে দেওয়া হবে। এরপর দেখে নেবো তোমার অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু দেওয়া হয়নি, তার মানে তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু নাও লাগতে পারে। ঠিক আছে এরপর দেখে নেবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেখো এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ যে নোটিশ পাবলিশ করা হয়েছে সেখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ www.ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এখানে দেখাবো তোমাদেরকে মার্ক করে www.indiancoastguard.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। ঠিক আছে তো এই নোটিফিকেশান বা তোমাদের এই নোটিশ লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু সরাসরি দেখে নিতে পারবে কারা কীভাবে আবেদন করবে এবং আবেদনের জন্য কী কী কোয়ালিফিকেশান লাগবে সবাই কিন্তু দেখতে পারবে, আমি কিন্তু তোমাদের বলে দিলাম। ঠিক আছে এছাড়া তোমার যদি কিছু জানা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটাকে দেখে নিতে পারবে। এবং তোমাদেরকে দেখো এখানে বলা হয়েছে www.indiancoastguard.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এই বিষয়ে যদি তোমাদেরকে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা কমেন্ট করবে, আমরা কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে তোমরা আবেদন করবে। ঠিক আছে
তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, ভালো হলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবে। চাকরি সংক্রান্ত নানা তথ্য নানা আপডেট সবাই পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।